हेलो फ्रेंड्स, वेलकम टू दीपशिखा एंड ज्योति ব্লগস। আজকে নিয়ে চলেছি আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ, ঝিঙে আর ভোলা মাছ। ঝিঙেটা আমি কেটে নেব আর ভোলা মাছটা আমার ধোয়াটো কমপ্লিট হয়ে গেছে, তো ঝিঙেটা আমি কেটে নি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাঝে আমি লবণ হলুদ মেখে নিয়েছিলাম, তো মাছগুলো খুব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা হোক আস্তে আস্তে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থায় আমি মাছগুলো নামিয়ে নেব। দেখুন এই মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, তো আর দিয়ে দেব ওই জিরে। জিরেটুকু দিয়ে দেবো, আবার সম্বুরাই ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি। জিরে সম্বুরা দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হোক, তো আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আটটা আস্ত লঙ্কা। লঙ্কাগুলো ফাড়িনি। আমার সম্বরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তরকারি। দুটো আলুও কেটে দিয়েছিলাম আমি, কারণ আমার আলু খুব পছন্দের। ঘি আর আলু ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সম্বরায়। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে লবণ আর হলুদ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। এবার আমি দিয়ে দেবো এর ভিতর জল। পরিমাণ মতন জল ব্যবহার করছি। এবার আমি তরকারিটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর আমার তরকারিটা ফোটা শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব আবার। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর খুলে নিয়ে আমি লঙ্কাগুলো বেছে তুলে নেব। আমি লঙ্কাগুলো তুলে নি। দেখুন আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি, এবার লঙ্কাগুলো ডলে নেব আমি। এর মধ্যে দুপিস আলুও নিয়ে নিচ্ছি।
এবার এটা আমি ঢেলে দিচ্ছি তরকারির ভিতর। এবার আমি আর ঢাকবো না, এভাবে আরেকটু ঝোল কমিয়ে নেব আমি। দেখুন আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা নামানো কমপ্লিট। এখন আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি আজকের রেসিপি। এই যে আমার ভাতের থালা, আর আমি বসে গেছি খাওয়ার জন্য। বন্ধুরা, এই ছিল আজকে ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর ভোলা মাছ দিয়ে পাতলা ঝোল। তো এভাবে আপনারা বাড়িতে রান্না করুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর ভালো থাকবেন। টাটা, বাই বাই।